नमस्कार। आपनारा जानें जे सुप्रीम कोर्ट निर्वाचन पिछनो निये एक जन बिहार निर्वाचन पिछनोर जन्नो एक जन एटा पब्लिक इंटरेस्ट लिटिगेशन एक केस करेछिलो सुप्रीम कोर्ट जे ना एटा इंटरफेयर आमरा करबो ना निर्वाचन निर्वाचनेर समय हबे सेई मोताबेक बिहारे निर्वाचन हल विधानसभा निर्वाचन गत 17 नवेम्बर बोरोलैंड टेरिटोरियल काउंसिल तारा नोटिफिकेशन करेछे 17/11/2020 फार्स्ट फेजे हबे निर्वाचन हबे आपनार 7/12 सेकेंड फेजे हबे 10/12/20 पोल और 12 डिसेम्बर गणना। दो दिन आगे देखलाम काश्मीर पंचायत एवं विभिन्न लोकल बॉडी निर्वाचन होच्छे किन्तु अत्यंत आश्चर्य ब्यापार जे त्रिपुरार PTAADC हमारे ऑटोनोमस डिस्ट्रिक्ट एटा गत 17 मे एटार मेयाद पेरिये गेछे किन्तु तारपरे कैबिनेटर सुपारिश मोताबेक माननीय राज्यपाल एखाने केयारटेकार बसिएछेन 6 मासेर जन्य मिस्टर राव के तारपरे 17 नवेम्बर आबार 6 मासेर जन्य पिछिए दिएछे ताइले এই PTAADC যারা নাগরিক আছে তিপ্রাসা বা বাঙালি বা বিভিন্ন তাদের নাগরিক যে ভোটাধিকার থেকে ওরা এখন বঞ্চিত হচ্ছে নিজেদের সরকার গঠনে ডেমোক্রেসিতে গণতন্ত্রের সরকার গঠনে তারা থেকে পিছিয়ে যাচ্ছে। আমি যেটা বলছি যে এখানে আমি দাবি রাখছি যে অ্যাকর্ডিং টু দ্য ইলেকশন কমিশন অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট ভার্ডি গভর্নমেন্ট শুড দি ক্যাবিনেট শুড সাজেস্ট দ্য অনারেবল গভর্নর টু অ্যানাউন্স দ্য ডেট অফ পোলিং অফ দ্য ইন দ্য TTAADC এরিয়া তাকে কেন্দ্র করে এখন আপনারা জানেন যে ব্রু যারা আছেন রিয়াং যারা স্থানান্তরিত হয়ে মিজোরাম থেকে ত্রিপুরাতে আছেন দীর্ঘদিন আছেন প্রায় মোর দেন 23 ইয়ার্স আগে যখন আমাদের রাজনাথ সিং মহোদয় হোম মিনিস্টার ছিলেন মোস্ট প্রবলি 2017 উনি ত্রিপাক্ষিক মো স্বাক্ষর করে বলেছিলেন রিয়াং যারা ব্রু যারা রিয়াং আমাদের এখানে স্থানান্তরিত হয়ে এসছে তারা মিজোরামে চলে যান সেই মোতাবেক প্রায় 1500 ফ্যামিলি চলে গেছে কিন্তু উনি যে যখন অমিত শাহজি হোম মিনিস্টার হলেন তখন আবার একটা মহলও না তাদের ত্রিপুরাতে সেটেলমেন্ট হবে ঠিক আছে সেটেলমেন্ট হতে পারে এবং তা নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়ে গেল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে কোনো সব জায়গায় যে কোনো জায়গায় তাদের পার্মানেন্ট তাদের ব্যবস্থা হতে পারে হ্যাঁ সরকার করতে পারে এখন নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজো কনফারেন্স জয়েন্ট মুভমেন্ট কমিটি যে আন্দোলন করছে তাদের দাবি নিয়ে সেটা নিশ্চয়ই সরকারের জানা আছে হোম মিনিস্টার আছেন কিন্তু এই সরকারের কোনো হেলদোল নেই অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার যে গত 21 নভেম্বর এ আন্দোলন চলাকালীন শ্রীকান্ত দাস নামে একজন
দশদার একজন 45 ইয়ার্স ওল্ড একজনকে গুলি করে মার। আমরা বুঝতে পারি না যে গুলি করার কি কারণ ছিল সেটা। জলকামান, লাঠি চার্জ, জলকামান করা, টিয়ার গ্যাস ছাড়া আন্দোলনে করতে তারা রোড ব্লক করেছিল, গুলি চালানোর অর্ডার নিশ্চয় সরকার দিয়েছে। তাহলে কী পরিস্থিতিতে দিয়েছে? তারপরে পাশাপাশি একজন ত্রিপুরা শালক বিশ্বজিৎ বর্মা আপনার দামছড়াতে উনি নিহত হয়েছেন। তাহলে এ আন্দোলনে, যৌথ আন্দোলনের সময় কেন দামছড়াতে সেখানে এখানে সিকিউরিটির ব্যবস্থা করা হলো না? তার পরবর্তীকালে 28 নভেম্বর আমাদের লিটন নাথ নামে একজন 35 বছরের একজন যুবককে অপহরণ করা এবং তার বাড়ির টাকা পয়সা সোনা দানা সব নেওয়া হয়েছে। তাহলে হোম ডিপার্টমেন্ট কী করছে? এখানে শাসক দলের বিধায়ক এমএলএ আশিস শাহ সুরমা জেহাদ ঘোষণা করেছিলেন, তারপরে দেখা গেল গত শুক্রবার পানিসাগরের বিধায়ক শ্রী বিনয়ভূষণ দাসও সেই সরকার, বিজেপি সরকার, সরকারের যারা বিধায়ক তারাই আজকে এই মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মুখ খুলছে। বিনয়ভূষণ বাবু আরও বলেছেন, 15 বছর হচ্ছে, মন্ত্রিসভা কেন পূর্ণ মন্ত্রিসভা হচ্ছে না, 12 জন কেন হচ্ছে না, কেন 8 জন দিয়ে চালানো হচ্ছে? আমরা যে কথাটা বলছি, যদি অন্যান্য রাজ্যে 6th Schedule মোতাবেক ইলেকশন হতে পারে, ত্রিপুরাতে হবে না কেন? আমি দাবি রাখছি অনতিবিলম্বে এই জনবিরোধী সরকারের কাছে, বিপ্লবেন কোম্পানির কাছে আমি বলব, আপনাদের সাহস নাই কেন এডিসি ইলেকশন ফেস করতে? আপনাদের অন্ত এডিটিএফ না, সরি আইডিয়া, আপনাদের যে শরিক, আপনাদের শরিক দলের সঙ্গে, আইপিএফটির সঙ্গে আপনাদের যে দ্বন্দ্ব, গৃহযুদ্ধ এবং আপনাদের যে ক্ষয়িষ্ণু সংগঠন টিটিএডিসি এলাকায়, তার একমাত্র কারণ আমি মনে করছি আপনারা নির্বাচনে ভয় পাচ্ছেন কেন? বিপ্লববাবুদের আমরা বলবো, আমরা বলবো যে টিটিএডিসি নির্বাচনের নিগন্টন অনতিবিলম্বে আপনারা ঘোষণা করুন। নমস্কার।